অর্থনৈতিকভাবে এগুলেও রোহিঙ্গাদের বাড়তি বোঝা সামলাতে হচ্ছে বাংলাদেশকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা We have another burden that is 1.1 million Myanmar citizen Rohingya get refused to our country and we gave them shelter but international community they are supporting us definitely we appreciate them সাইবার নিরাপত্তায় জাতিসংঘকে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কামরুল হাসান সবুজ এবার অন্যান্য শীর্ষ সংবাদ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা দলীয় নির্দেশনায় চলছে প্রস্তুতি মনিটরিংয়ে থাকবে সফর করা এলাকা জানালেন শীর্ষ নেতারা বিএনপির সমাবেশ দুদিন পিছিয়ে 29 সেপ্টেম্বর জানালেন রিজভী একই দিনে 14 দলের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকায় মাঠে থাকার ঘোষণা নাসিমের এসকে সিনহার ব্যাংক হিসাবে 4 কোটি টাকা স্থানান্তরের বিষয়ে তদন্তে ফার্মার্স ব্যাংকের 6 কর্মকর্তাকে দুদকে তলব নষ্ট হয়েছে বিচার বিভাগের ভাবমূর্তি মন্তব্য অ্যাটর্নি জেনারেলের জিয়া চ্যারিটেবল মামলার শুনানিতে ছিলেন না বেগম জিয়ার আইনজীবীরা ক্ষুব্ধ আদালত দুদক বলছে আজও অনুপস্থিত থাকলে আবেদন করা হবে বিচার কাজ সমাপ্তের স্বাস্থ্য শিক্ষা সহ দেশ অর্থনৈতিকভাবে এগুলেও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাড়তি বোঝা বাংলাদেশকে সামলাতে হচ্ছে বলে আবারও বিশ্ব দরবারে উপস্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নিউ ইয়র্কে স্থানীয় সময় বিকেলে জাতিসংঘের মূল অধিবেশনের ফাঁকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইড লাইন বৈঠকে একথা বলেন তিনি পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত শান্তি রক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী এছাড়া সাইবার নিরাপত্তায় সব দেশকে এগিয়ে আসার পাশাপাশি জাতিসংঘকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি মঙ্গলবার জাতিসংঘের 73তম সাধারণ অধিবেশনের সাইড লাইনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শীর্ষক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন গত 10 বছরে অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে কিন্তু মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের সাম্প্রতিক সংকট বাংলাদেশকে ভোগাচ্ছে That is 1.1 million Myanmar citizen Rohingya get refused to our country and we gave them shelter, we ensured their food and medication and other facilities, whatever we can afford, but international community, they are supporting us definitely, we appreciate them very much. Our economy is mainly based on agriculture, from agriculture to industrialization. Now we are taking different steps. We open up our private sector, encouraging people to invest. এর আগে অ্যাকশন ফর পিস কিপিং শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নানামুখী সংকটে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম এখন ঝুঁকিপূর্ণ তিনি বলেন শান্তি রক্ষায় নিয়োজিত সৈন্যদের যৌন অপরাধ দমনে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে তার সরকার পিস কিপার্স আর নাও ডিপ্লয়েড ইন সার্টেন প্লেসেস হোয়ার দেয়ার ইজ নো পিস টু কি দে ফেস গ্রোয়িং unconventional threats from non-state actors. UN missions are often working alongside other forces with different standards. These are making UN peacekeeping operations difficult and dangerous.
Peacekeeping is one of our foreign policy priorities. We have never failed to respond to the UN's call for maintaining peace. We maintain a zero tolerance policy on sexual exploitation and abuse. I remain committed to the work of Secretary General's Circle of Leadership. UN peacekeeping is a global public good. We must all work with a positive mindset to uphold its dignity. We must respect the beacon of hope. It is in the lives of many. Shokale, Jatishonge, Bangladesh Thai Mission Ayajito, Saivan Nirapotta, O Antorjatik Shahojukita Bishoyok, Ek Onushtane, Bokto Borakhen, Pradhan Montri Sheikh Hasina, Onushtane, Jatiyo Saivan Nirapotta Shongsta Potishtar, Ghoshona Den, Pradhan Montri. পরে একই স্থানে সাইবার নিরাপত্তা শীর্ষক অপর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব অজিত জয় জানান দেশে সাইবার অপারেশন সেন্টার প্রতিষ্ঠার প্রস্তুতি নেওয়া হচ্ছে Hacking has become one of the first prominent hacks in our country was the Bangladesh bank $81 million was stolen from Bangladesh bank it involved two different countries we are also in the process of establishing a cyber security operation center in Bangladesh as well তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি এবং আগামীতে বাস্তবায়নাধীন বিভিন্ন নীতি ও পরিকল্পনাও উঠে আসে নীতি নির্ধারকদের বক্তব্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে দুটি সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বুধবার এস্টোনিয়ার প্রেসিডেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ট্রেন ও সড়ক যাত্রার মতো ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এরই মধ্যে দলীয় নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতারা জেলা সংগঠন গোছাতে শুরু করেছেন আর সফর করা এলাকাগুলোর সাংগঠনিক কার্যক্রম পরবর্তীতেও মনিটরিংয়ের মধ্যে থাকবে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে দোরগোড়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে এরই মধ্যে আওয়ামী লীগ নির্বাচনের প্রচার প্রচারণায় এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত দুদিনের সড়ক যাত্রা কর্মসূচি করেছে এর আগে ট্রেনে করে উত্তরবঙ্গের 9টি জেলায় 15টি স্থানে পথসভা করে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা এসব সভা সমাবেশে গণজমায়েতের ব্যাপক উপস্থিতিতে তৃণমূলে নেতাকর্মীরা উচ্ছ্বসিত এতে সংগঠনের চাঙা ভাব এসেছে বলেও দাবি স্থানীয় নেতাদের আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা প্রাণ চঞ্চল্য ফিরে এসেছে একটা নির্বাচনের একটা আবহ ইতিমধ্যে সারা দেশে শুরু হয়ে গেছে আমাদের কর্মীরা নতুন করে একটা প্রেরণা পেয়েছে নির্বাচনী বৈতরণী পাঠাবার জন্য যেটুকু আমাদের করা দরকার সেইটুকু আমাদের কর্মীরা অবশ্যই করছে আমাদের নেতাকর্মীদের উজ্জীবিত করছে প্রচন্ড ভাবে সফরগুলোতে কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদি উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি দলীয় কোন্দল নিয়ে কঠোর বার্তা দেন নেতাদের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু করেছেন স্থানীয় কমিটিগুলো সাংগঠনিকভাবে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওখানে টিম করে ভাগ করে দিয়েছে এই সমস্ত বিরোধগুলোকে আস্তে আস্তে অনেকটাই নিষ্পত্তি করে ফেলেছে সাধারণ সম্পাদক যাওয়ার পর দিগ্নিদর্শনমূলক বক্তৃতা দেওয়ার পর আমাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই নির্বাচনের আগে এলাকাগুলোর সাংগঠনিক কার্যক্রম আরো সুনির্দিষ্ট করে মনিটরিং করা হবে বলে জানান দলের কেন্দ্রীয় নেতারা প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে কাজ হচ্ছে কিনা সেটা মনিটরিং করার দায়িত্ব আছে সাংগঠনিক সম্পাদকদের তারা এটা মনিটরিং করবেন এবং আমরা আশা করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংগঠনের মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ গুরুতর অভিযোগ আসবে না জমায়েত দেখলে তো বোঝা যায় যে মানুষের মনে যে উৎসাহ উদ্দীপনা আগামী নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে ইচ্ছা সেটা প্রতিফলিত হয়েছে এর মাধ্যমে সারা বাংলাদেশে একটা আগামী নির্বাচনের যে জোয়ার শুরু হয়েছে সেটা আরও বেশি তৎপরতা আরও বেশি বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষও এর মধ্যে সম্পৃক্ত হবে এছাড়া দলটি আগামী 29 ও 30 সেপ্টেম্বর নৌপথে দেশের দক্ষিণাঞ্চলে নির্বাচনী সফর করবে বলে জানান তারা আমাদের দলের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা আছে ফেরদৌস লিপি সময় সংবাদ ঢাকা 14 দলীয় জোটের সমাবেশের দিন বিএনপি সমাবেশ ঢাকায় সেদিন মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জোট নেতারা মঙ্গলবার এক প্রস্তুতি সভা থেকে ঘোষণা দেয়া হয়
বিএনপির সমাবেশ 27 সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও মঙ্গলবার সকালে তা পরিবর্তন করে 29 তারিখ করার কথা জানানো হয়। সেদিন মহানগর নাট্য মঞ্চে সমাবেশ করার ঘোষণা আগেই দিয়েছিল 14 দল। এদিকে নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি। আওয়ামী লীগের ভাষায় বিএনপি জামাতের অব্যাহত মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে 29 সেপ্টেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করবে 14 দল। এ উপলক্ষে প্রস্তুতি সভা ও পেশাজীবী সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, তথাকথিত ঐক্যের নামে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, তাদের পূর্ব ঘোষিত জনসমাবেশ দুই দিন পিছিয়ে 27 সেপ্টেম্বরের পরিবর্তে 29 সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। জনসভার কর্মসূচি সফলভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠনগুলো, বিএনপির বিভিন্ন ইউনিট, তারা পুরোদমে কাজ করছে। আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 29 সেপ্টেম্বর শনিবারের জনসভাটি সাফল্যমণ্ডিত হবে। একই দিনে দু দলের নির্বাচনী সমাবেশ, একই সঙ্গে দু দলই চাই ব্যাপক জনসমাগম ঘটাতে, তবে এখন অপেক্ষা ডিএমপির অনুমতি। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে, সৌদি আরব থেকে দেশে ফিরলেন 33 নারী কর্মী, নির্যাতনের শিকার বাকি নারীদেরও ফিরিয়ে আনার দাবি। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে 4 কোটি টাকা স্থানান্তরের বিষয়ে তদন্ত করতে ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি সহ 6 কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সকাল 10টায় তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে। এদিকে বিচারপতি সিনহা নিজের লেখা বইয়ে সহকর্মী বিচারকদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 4 কোটি টাকা দুইজনের নামে, কথিত ব্যবসায়ীর নামে ঋণ ক্রিয়েট করা হয়েছে এবং সে টাকা অন্য কোনো অ্যাকাউন্টে গেছে, সেই অ্যাকাউন্ট থেকে আবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গেছে। অনুসন্ধান করছি কি করছি না সেই প্রশ্নের জবাব আমি এখন দিব না আপনাদেরকে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির অভিযোগের বিষয়ে সোমবার এভাবেই গণমাধ্যমের সামনে সংস্থার অবস্থান তুলে ধরেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। কিন্তু ওই দিনই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভাইয়ের নামে বিচারপতি সিনহার বাড়ি কেনার কথা উঠে আসে গণমাধ্যমে। সাবেক প্রধান বিচারপতি নিজ ভাইয়ের নামে এই বাড়িটি কিনেছেন। এর একদিনের মাথায় এস কে সিনহার দুর্নীতির অভিযোগের তদন্তের ঘোষণা দেয় দুদক। 2016 সালের 6 নভেম্বর নিরঞ্জন চন্দ্র সাহা ও শাহজাহান নামে দুজন ব্যক্তি ফার্মার্স ব্যাংকের গুলশান শাখায় আলাদা দুটি ঋণ অ্যাকাউন্ট খোলেন, যাতে ঠিকানা ব্যবহার করা হয় তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার বাসার। এর দুদিন পর 8ই নভেম্বর ওই ব্যাংক হিসাবের বিপরীতে সুরেন্দ্র কুমার সিনহা 4 কোটি টাকার আলাদা দুটি পে অর্ডার পাঠান, যা তার বেতন অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হয়। সে সময়কার ফার্মার্স ব্যাংকের গুলশান শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করেছে দুদক। জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা ঋণ অনুমোদন করিয়ে ভিন্ন ব্যক্তির নামে স্থানান্তর দেখিয়ে আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অভিযোগে ফার্মার্স ব্যাংকের তৎকালীন এমডি একেএম শামীম সহ 6 ব্যাংক কর্মকর্তাকে আগামী 26 সেপ্টেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন। টাকাটা আর অ্যাকাউন্টে যাচ্ছে এটাই তো অনুসন্ধানের বিষয়, কিভাবে গেছে, কেন গেছে। এদিকে সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার লেখা বইয়ে অন্য বিচারকদের নিয়ে যে মন্তব্য করেছেন তাতে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রাক্তন প্রধান বিচারপতি হয়ে ওনার সঙ্গে যারা বিচার কার্যে অংশগ্রহণ করেছেন এনাদের সম্বন্ধে কোন রকম কটু মন্তব্য করা এবং নানা রকম বাজে কথা বলা, এটা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে উনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন। বিচারপতি সিনহা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তার ভাই অনন্ত কুমার সিনহার নামে 2 কোটি 30 লাখ টাকা একটি বাড়ি কিনেছেন বলে সম্প্রতি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
জিয়া চ্যারিটেবল মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর পরও বেগম জিয়ার আইনজীবীদের আচরণে উষ্মা প্রকাশ করেছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় বেগম জিয়ার কোনো আইনজীবী না থাকায় একথা বলেন মামলার বিচারক। দুদকের আইনজীবী বলেছেন তাদের এ ধরনের আচরণ দুরভিসন্ধিমূলক। বেগম জিয়ার আইনজীবীরা আদালতে বলেছেন বেগম জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত তারা মামলায় শুনানি করতে চান না। এদিকে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে দুই আসামির আবেদনের আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়েছে। পুরানো কারাগারে আদালত স্থানান্তরের পরও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়নি। আদালত পরপর পাঁচ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করলেও প্রতি কার্যদিবসে যুক্তিতর্ক পেছানো এবং জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। মঙ্গলবারও একই ধরনের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। বরাবরের মতো এদিনও বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। তবে শুনানি পেছানোর আবেদন খারিজ করে দুপুরে যুক্তিতর্ক উপস্থাপনের আদেশ দেন। তাৎক্ষণিক বেগম জিয়ার আইনজীবীরা আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সামনে অভিযোগ করেন দ্রুত বিচার শেষ করতে চাচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। বেগম জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি করা উচিত নয় বলেও মনে করেন তারা। বেগম খালেদা জিয়া জেলখানায় আছে আপনার নির্দেশে, সুতরাং আপনি এই বিচার ব্যবস্থা সামনে কোনোভাবেই অগ্রসর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত না করেন। প্রসিকিউশনের তাড়াহুড়ার কারণে এই মামলা তাড়াতাড়ি কোনো কারণে নিষ্পত্তি করতে চান, সেটা আইনসম্মত হবে না। গণমাধ্যমে কথা বলে আর আদালতে ফেরেননি বেগম জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত যুক্তিতর্ক উপস্থাপন শুরু করতে বললে বেগম জিয়ার একজন জুনিয়র আইনজীবী আবারও যুক্তিতর্ক পেছানোর আবেদন করেন। এ সময় তারা কি শুধু জামিন নিতে আসেন এমন প্রশ্ন রেখে আদালত বলেন তারা বিচার কাজে অংশ নিতে চান না বলেই এ ধরনের আচরণ। আইনজীবীদের আচরণ দুরভিসন্ধিমূলক। বুধবারও যদি তারা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন না করে তাহলে এই মামলার রায়ের দিন ধার্যের আবেদন করা হবে। মাননীয় আদালত আজকে বিস্ময় প্রকাশ করেছেন যে তার জামিন মেয়াদ বৃদ্ধি করার জন্য অথবা আদালতে তার যে সমস্ত সুযোগ সুবিধার দরকার সে সম্পর্কে আপনারা বক্তব্য দেন, কিন্তু মামলা করার যখন প্রয়োজন হয় তখন তারা মামলা করেন না। এই যে দুর্বিসন্ধিমূলক যে আচরণ, একঘেয়েমি মনোভাব, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রসিকিউশনের পক্ষ থেকেও বলেছি বেগম খালেদা জিয়ার যুক্তিতর্ক যদি তারা উপস্থাপন না করেন রায় ঘোষণার তারিখ ঘোষণা করার জন্য আমরা আবেদন করব। এদিকে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে এই মামলার অপর দুই আসামি জিয়াউর হক মুন্না ও মনিরুল ইসলাম খানের আবেদনের আদেশের দিন পিছিয়ে বুধবার ধার্য করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। অবশেষে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে কাঙ্ক্ষিত ইলিশের। মৌসুমের শেষ দিকে জেলেদের মুখে হাসি ফিরলেও লাভ হওয়া নিয়ে সংশয়। সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন আরও 34 নারী কর্মী। ভোরে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ফিরে আসা নারী কর্মীদের দাবি, সৌদি আরবে আটকে থাকা অনেক নারীর উপর চলছে অমানবিক নির্যাতন। একমাত্র মেয়ের শ্বশুরবাড়ির যৌতুকের চাহিদা মেটাতে সৌদি আরব গিয়েছিলেন বরিশালের এই নারী। ভেবেছিলেন টাকা আয় করে সুখে রাখবেন মেয়েকে, কিন্তু দুমাস না যেতেই নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে হলো তাকে। আমি এই দুই মাস হয়েছে গেছি, দুই মাসের মধ্যে আই পড়ছি। মুই মাইয়া লেগে কিছু আর না পারাইয়া মাইয়া জমাই শান্তিতে রাখু কিছু করতেই না। বুধবার ভোরে দেশে ফিরে এসেছেন নির্যাতনের শিকার এমন 34 জন নারী। বিমানবন্দরে বর্ণনা দেন তাদের উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের কথা। খুব লাগছে না, তারপরে ও কথা বলা যাবে না, কিন্তু আমি কোনো বেতন পাইনি, এক টাকাও না। বন্দি করে আসল, আমি বাথরুমের পানি খাইছি, কাজ করতাম, টাকা দিত না, টাকা দিলেই মার চাইলেই মারধর করতো, হাতে পিঠান মারছে। কিন্তু আমার মনে হয় যে জায়গায় একটু ভাঙছে। হ্যাঁ, ডাক্তার দেখাই না, আমার কিছু টাকা দিয়ে একটু ডাক্তার দেখাইছি। হ্যাঁ, নর্মাল ওষুধ এনে দেয়, ভালো ওষুধ এনে দেয় না। তাদের দাবি, সৌদি আরবে এখনো অনেক নারী কর্মীর উপর চলছে নির্যাতন, তাই তাদের ফিরিয়ে আনতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা। সৌদি না যায়, সৌদি আরবটা হয়তো অনেক মা বোনেরা আছে, তাদেরকে আপনি উদ্ধার করুন। আমরা ওই জায়গায় ছিলাম, ওই জায়গার মধ্যে দেখছি যে কষ্টটা কিরকম। বেসরকারি সংস্থা ব্রাক অভিবাসনের তথ্য মতে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই দেশে ফিরে এসেছেন 236 জন নারী কর্মী।
ইফায়াত শাকিল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে। আকাল কাটিয়ে ইলিশে ভরে উঠেছে মাছের বাজারগুলো। নাওয়া খাওয়া ভুলে ইলিশ ধরার মোকামে চালান করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। এদিকে জেলেদের মুখে হাসি ফিরলেও বিলম্বে ইলিশের দেখা পাওয়ায় সারা বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার বিষয়ে শঙ্কা কাটেনি এখনও। তবে মৎস্য বিভাগ বলছে জেলেদের ধার দেনা পরিশোধে সহায়ক হবে শেষ মৌসুমের এই ইলিশ। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দিনভর ধরা রূপালী ইলিশে নৌকা ট্রলারে বোঝাই করে রাতে সাগরপাড়ের কুকরিমুকরির বিভিন্ন ঘাটে ফিরছেন জেলেরা। মহাজনের আড়তে রাতভর ইলিশ তুলে দিয়ে সকালে আবার নদীতে ছুটছেন। গত কয়েকদিন ধরে এভাবে ব্যস্ত সময় পার করছেন ভোলার জেলেরা। একই অবস্থা জেলার ছোট বড় শতাধিক মাছঘাটের। সারা বছরের অপেক্ষার যেন কিছুটা অবসান হয়েছে। অলসতা কাটিয়ে ঘাটগুলোতে ফিরে এসেছে কর্মব্যস্ততা। মৌসুমের শুরু থেকে ইলিশ না পাওয়ায় জেলেদের মধ্যে যে হতাশা আর ব্যবসায়ীদের পুঁজি হারানোর ঝুঁকি দেখা দিয়েছিল তাও কমে আসছে। তবে আগামী 7ই অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় মাছ ধরা বন্ধের খবরে কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছে তারা। আগে 3-4 লিগুরে পাইতাম, এখন 10-12 লিগুরে পাই, ইলিশ বেশি পড়তেছে। বিগত 3-4 দিন যাব মোটামুটি মাছ পড়তেছে। 7ই অক্টোবর আগ তারিখ যদি এইভাবে একটা না ইলিশ মাছটা পায় জেলেরা, তো মোটামুটি একটু লেনদেন দেওয়া খুশি হতে পারবো। নাব্য সংকট ও সময় মতো বৃষ্টিপাত না হওয়ায় নদীতে ইলিশ আসতে বিলম্ব হলেও বর্তমানে পরিবেশ অনুকূলে বলে জানালে পরিবেশ কিছুটা ইলিশ উৎপাদনের জন্য অনুকূলে থাকার কারণে বর্তমানে ইলিশ অনেক বেশি পাওয়া যাচ্ছে, এবং এভাবে যদি আমরা ইলিশ পেতে থাকি তাহলে আশা করি আমাদের ভোলার যে লক্ষ্যমাত্রা আছে 1,27,000 মেট্রিক টন, আমরা তা পূরণ করতে সক্ষম হব। আর নদীতে স্রোত বাড়ার সাথে সাথে ইলিশ বেড়েছে উল্লেখ করে মৎস্য কর্মকর্তা বলেন, এভাবে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন ও জেলেদের দাদনের বোঝাও কমবে। বর্তমান সময়ে যে ইলিশের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, যদি এই পরিমাণটা নভেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি থাকে তাহলে আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা অর্জন করতে সম্ভব হবে। জেলেদের যে দায় রয়েছে এই দায়টা তাদের হয়তো বা শোধ করতে একটু সময় লাগবে। গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে জেলায় 63,000 মেট্রিক টন ইলিশ ধরা পড়ে, আর চলতি বছর 1 জুলাই থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া গেছে মাত্র 30,000 মেট্রিক টন ইলিশ। সময় সংবাদ, ভোলা। ১৯৯১ থেকে 2014 পর্যন্ত 6টি সংসদ নির্বাচনে কুমিল্লা 3 আসনে 4 বার বিএনপি, 1 বার জাতীয় পার্টি ও 1 বার স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন। তবে আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের দখলে নিতে চলছে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের প্রতিযোগিতা, আর নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি দখলে আসবে বলে মনে করে বিএনপি। ভোটাররা বলছেন উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে ভোট দেবেন তারা। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মুরাদনগর উপজেলার 22টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা 3 আসন। 1991 সালের নির্বাচনে বিএনপির রফিকুল ইসলাম মিয়া নির্বাচিত হন। 1996 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও জয় পান তিনি। এরপর 7ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মোফাজ্জেল হোসেন কায়কোবাদ নির্বাচিত হন। বিএনপিতে যোগদান করে 2001 ও 2008 সালের নির্বাচনেও তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। সবশেষ 2014 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন নির্বাচিত হন। স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কমিটিকে কেন্দ্র করে চলছে আগামী নির্বাচনের প্রার্থিতার প্রতিযোগিতা। আমাদের এমপি সাহেব তার নিজের মন গড়া মতো উনি পকেট কমিটি করে রাখছেন, কারণ উনি আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে কোনো যোগাযোগ নাই। কিছু কমিটি অবৈধভাবে করা হয়েছে, যারা দায়িত্বে আছেন তারাই বিভিন্ন কমিটি রাতের অন্ধকারে করেছেন, তাদের সুবিধা হচ্ছে না দেখে তারা আবার যখন ইচ্ছা চেঞ্জ করছেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই নীতি অনুসরণ করে আমরা কাজ করেছি, যে কারণে সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। উন্নয়নের ধারা ওনারা যেটাকে বলছেন, আলহাজ কাজী সাহেব, মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব মুরাদনগরে রাস্তা ঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা যেগুলো উন্নয়ন করে গেছেন এগুলো ওনারা এই পর্যন্ত রিপেয়ারই করতে পারেন নাই, ওনারা শুধু মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। এদিকে ভোটাররা বলছেন উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে ভোট দেবেন তারা। সৎ, নিষ্ঠাবান, দক্ষ, শিক্ষিত, যে জনগণের কাজ করবে, উন্নয়নমূলক কাজ করবে, তাকে আমরা আগামী সংসদ নির্বাচনে
ভোট দিব। এমন এক নেতা চাই যিনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং এমন একজন প্রার্থী চাই যেই প্রার্থী তার নেতৃত্ব গুণ থাকবে। কুমিল্লা তিন আসনে 3,82,600 ভোটারের মধ্যে 1,79,700 নারী। সময় সংবাদ কুমিল্লা। কুমিল্লা তিন আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গাদের বাড়তি বোঝা সামলাতে হচ্ছে বাংলাদেশকে, বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইবার নিরাপত্তায় বিশ্বকে জোরালো ভূমিকা পালনের আহ্বান। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা, দলীয় নির্দেশনায় চলছে প্রস্তুতি, মনিটরিংয়ে থাকবে সফর করা এলাকা, জানালেন শীর্ষ নেতারা। বিএনপির সমাবেশ দুদিন পিছিয়ে 29 সেপ্টেম্বর, জানালেন রিজভি। একই দিনে 14 দলের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকায় মাঠে থাকার ঘোষণা নাসিমের। এসকে সিনহার ব্যাংক হিসাবে 4 কোটি টাকায় স্থানান্তরের বিষয়ে তদন্তে ফার্মার্স ব্যাংকের 6 কর্মকর্তাকে দুদককে তলব, নষ্ট হয়েছে বিচার বিভাগের ভাবমূর্তি, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়ের।